Hi everyone, welcome back to my channel Learning Challenger. তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমরা করব আমার বইয়ে 249 পৃষ্ঠা Let's see and circle the right word. দেখো ছবিগুলো এবং সার্কেল করো যেগুলো সঠিক হবে তো এখানে স্পুন মানে চামচের ছবি আছে তাই এটা হবে স্পুন স্পুনটাকে সার্কেল করা রয়েছে আমরা করব এখানে রয়েছে বইয়ের ছবি এখানে বইয়ে মানে আমরা জানি বুক এখানে রয়েছে বিইএকে বিক হবে না এইচ ডব্লিউ কে হুক হবে না তো এটা কি হবে বি ডব্লিউ ও কে বুক তাহলে এটা আমি সার্কেল করে দিলাম তো তারপরে রয়েছে শিকড়ের ছবি গাছে শিকড় মানে আমরা আগে পড়েছি রুট মানে শিকড় আর ডব্লিউ ও টি আর এটা প্রথমে আর ডব্লিউ ও টি রয়েছে তাহলে আর কিছু দেখার দরকার নেই এখানে রয়েছে আর এ টি র্যাট মানে ইঁদুর হবে না পুল পুল মানে জলাশয় হবে না তো শিকড় হচ্ছে চাঁদের ছবি চাঁদ মানে এখানে রয়েছে এন ডবল এন নুন নুন মানে নয় হবে না মধ্যাহ্ন বা দুপুর এস পি ডবল এন স্পুন মানে চামচ হবে না তো এম ডবল এন মুন মুন হবে মুন মানে চাঁদ তারপরে রয়েছে একটা কিসের ছবিটা পড়িয়েছি আগে আমি পুকুর বা জলাশয় মানে যেটাকে বলি পুল তো এটা রয়েছে জে ডবল ইপি জিপ হবে না পি ডবল ও এল পুল মানে পুকুর বা জলাশয় আর রয়েছে এলই এফ লিপ মানে পাতা তো হবে না তো এটা হলো পুল লাস্ট এখানে রয়েছে একটা হুক বা আঁকড়ার ছবি ইংলিশে আঁকড়াকে কী বলে হুক এইচ ডবল ও কে হুক হুক মানে আঁকড়া তো হয়ে গেল হুক এরপর যেগুলো রয়েছে সেগুলো দরকার নেই যেহেতু এটা ম্যাচ হয়ে গেছে সাইকেল করে দেওয়া হয়েছে তো এইভাবে তোমরা বাড়িতে এগুলো 255 এখানে কী রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস ছবির দিকে তাকাও এবং শব্দগুলো বলো তো আমার সাথে এই শব্দগুলো তোমরাও বলবে এখানে রয়েছে বি ও এটি বোট মানে নৌকা সি ও এটি কোট কোট মানে জামা বা কোটও হয় সি ও এ এল কোল মানে কয়লা এফ ও এম ফো মানে ফেনা জি ও এটি গোট মানে ছাগল আর ও এডি রোড মানে কী হয় রাস্তা তারপরে রয়েছে সেভ উইথ ইউর টিচার শিক্ষকের সাথে বলো এখানে রয়েছে এল ও এডি লোড লোড মানে কি ভার বা ওজন টি ও এডি টোড টোড মানে ব্যাং হয় যেরকম ফ্রগ মানে ব্যাং হয় সেরকম টোড মানেও কিন্তু ব্যাং আর ও এ আর রো রোড মানে কি গর্জন এস ও এ আর সোর সোর মানে হচ্ছে অনেক উঁচুতে ওড়াকে বলা হয় সোর এফ ও এ এল ফোল মানে হচ্ছে অশ্ব শাবক মানে ঘোড়ার ছানা যেটাকে বলে জি ও এ এল গোল গোল মানে লক্ষ্য হয়ে গেল এবার লাস্টে একটা রাইম রয়েছে যেমন এখানে বলা আছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো তো তোমরা আমার সাথে বলবে বলো হি পুটস দ্য লোড অন দ্য ফোল দ্য গোট স্ট্যান্ডস অন দ্য রোড দ্য বার্ড শোর অ্যান্ড দ্য অ্যানিমেলস রোর দ্য ম্যান ইন কোট সিটস অন এ বোট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে তো ততক্ষণ কিপ ওয়াচিং অ্যান্ড লার্নিং বাই